হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমার চিলড্রেন এডুকেশন অনলাইন চ্যানেল। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে রোজই অল্টারনেট করে একদিন প্রণবী সেনা একদিন কৃষ্ণা করাই। তো এবার তার মধ্যে ধরো একদিন পঞ্চম শ্রেণী করিয়েছি, আগের দিন চতুর্থ শ্রেণী করিয়েছি, তারপরে পঞ্চম শ্রেণী করাচ্ছি, আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণী করাচ্ছি। ঠিক আছে, প্রণবী সেনা তৃতীয় শ্রেণীর কত প্রশ্নপত্র করাচ্ছি, প্রশ্নপত্র 17, পেজ নাম্বারটা দেখে নাও, পেজ নাম্বার 58। প্রথমে দেখো এটা আছে কথায় লেখো, এটা তো খুব সোজা। দেখো যখন এইভাবে তোমরা করবে তখন এরকম করে একক দশক লিখে নেবে। তাহলে এখানে যদি আমি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এভাবে যদি মাথায় লিখে নিই তাহলে এটা কি হচ্ছে, দেখো এক লক্ষ কি হচ্ছে বলো, 131,000। ঠিক আছে, বানান করে লিখে নেবে। এটা তো খুব সোজা অঙ্ক, এটা তোমরা সবাই পারবে। তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি, 31,000, ঠিক আছে, 900 কত, 59। তারপরে দেখো একই জিনিস তোমাকে এটা কথা লিখতে দিয়েছি, তো এটা সংখ্যা লিখতে দিয়েছি। কি আছে অঙ্কটা দেখো, এটা হচ্ছে 5,32,000। তাহলে এখানে দেখো 5,32,777। আচ্ছা 777, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, বড় থেকে ছোটো লিখে দিয়েছি। প্রথমে দেখো এখানে দিয়েছে যে 24,00,000, তারপর দিয়েছে 4,00,000, তারপর দিয়েছে 42,000। তাহলে সব থেকে দেখো তুমি যদি চার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে 42,00,000 মানে আমি ধরো এরকম করে লিখে নিচ্ছি, বসিয়ে নিলাম। তারপরে দেখো কী বলেছে, 4,00,000, তাহলে 4,00,000 তুমি এইভাবে বসিয়ে নিচ্ছ। তারপর দেখো বলেছে 42,000, তাহলে 42,000। এবার তুমি সংখ্যাগুলোকে সাজাও, তাহলে তোমাকে বলেছে বড় থেকে ছোটো, সব থেকে বড় সংখ্যা দেখো এইটা হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো বড় সংখ্যা এটা হচ্ছে 42,000, ঠিক আছে। তাহলে এটাও দেখো অযুতের ঘরেই শুরু হয়েছে, কিন্তু এটা 40,000 হয়ে যাচ্ছে, আর এটা 42,000। তাহলে এইটা তারপর বড় হচ্ছে, তারপর ছোটো হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে তারপরে দেখো ঘরের দাগে অঙ্কটা কী বলেছি, ঘরের দাগে অঙ্কটা বলেছে যে 638 কত অঙ্কের সংখ্যা। এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি যে এটা একটা তিন অঙ্কের সংখ্যা, কত অঙ্কের, তিন অঙ্কের। তারপরে দেখো এর থেকে 629 যদি আমি বাদ দিই, তাহলে 638 ছিল, এখান থেকে বলেছি 629 বাদ দিতে, তাহলে 9 কত দিতে, 18, 9 দিতে, তাহলে এখানে 9 অ্যান্সার। তাহলে বিয়োগফল কত অঙ্কের সংখ্যা হবে, এটা তো এক অঙ্কের সংখ্যা, ঠিক আছে। এক অঙ্কের এটা কী বলো তো, এটা হচ্ছে যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু। হ্যাঁ, এটা আমরা কী পেলাম স্টুডেন্টস, তোমরা দেখো এটা 9 অঙ্কে, এটা হচ্ছে এক অঙ্কের সংখ্যা পেলাম আমরা, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। তারপর নেক্সট দেখো বলছে 16 গুণনীয়গুলো লেখো। তো দেখো আমি 16 গুণনীয়গুলো এখানে লিখছি, প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ ভালো করে, হ্যাঁ ঠিক আছে। 16 গুণনীয়কটা দেখো লিখছি আমি এখানে, 16। তো 16 গুণনীয়ক বলতে এমন কিছু সংখ্যা যে সংখ্যাগুলো 16 দিয়ে, যে সংখ্যাগুলো দিয়ে 16কে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু কোনো ভাগশেষ থাকবে না, মানে শূন্য হবে ভাগশেষ। এইভাবেও করতে পারো, দেখো ধরো আমি বলছি 16টা চকলেট, গুণনীয়ক বের করার একটা নিয়ম শেখাচ্ছি। ধরো 16টা তোমার কাছে চকলেট আছে, তুমি একটি করে চকলেট কতজন স্টুডেন্টের মধ্যে সমান ভাগে ভাগ করতে পারবে, যদি সবাইকে একটা করেই চকলেট দাও তাহলে 16টা স্টুডেন্টের মধ্যে। তুমি যদি দুটো করে চকলেট দিতে চাও তাহলে দেখো কতজন স্টুডেন্টের মধ্যে ভাগ করতে পারবে, 8 জন স্টুডেন্টের মধ্যে। তুমি যদি চারটে করে দিতে চাও, তিন দিয়ে তো হবে না, তিন দিয়ে তো 16 ডিভাইড নয় মানে ভাগ করা যাবে না, তাহলে তিনটা বাদ দিলাম, চার দিয়ে দেখো চারটে করে যদি চকলেট দিতে চাও তাহলে 4 জনকে দিতে পারবে। আবার যদি ধরো 5 দিয়ে হবে না, 6 দিয়ে 16 বিভাজন হয়, 7 দিয়েও হবে না, 8 দিয়ে, তাহলে 8টা করে যদি চকলেট দিতে চাও তাহলে মাত্র তুমি 2 জনকে দিতে পারবে। তাহলে এইবার দেখো এই যে সংখ্যাগুলো আমি পাচ্ছি এই সকল সংখ্যাগুলো হচ্ছে 16 গুণনীয়ক, 1, 2, 4, 8। কেমন, তোমরা তো ছোটো যারা ভুল করো তারা এইভাবে মনে রাখবে, তাহলে জিনিসটা তোমাদের মনে থাকবে, কখনোই কিন্তু তোমাদের ভুল হবে না। আচ্ছা এরপর দেখো বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, হ্যাঁ কী বলেছে দেখো, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত কম। তাহলে দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখে নিচ্ছি 1,000, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখো 9, 9, 9, 9, 9, ঠিক আছে, এর থেকে কত কম, তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাব, তাহলে এত কম উত্তর আমার কত হলো, এত কম, ঠিক আছে।
আচ্ছা নেক্সট দেখো, এখানে আবার একটা আমি আগের দিনে যে কনসেপ্টটা তোমাদেরকে বলেছিলাম যে বড় সংখ্যা মাইনাস, এখানে প্রশ্নটা দেখো কি আছে ভালো করে, বড় সংখ্যা থেকে কি মাইনাস ড্যাশ সমান ছোট সংখ্যা। ধরো আমি একটা এখানে এক্সাম্পল নিচ্ছি, এখানে ধরো আমি 20 নিলাম মাইনাস, এখানে একটা কিছু যেটা আমি বসাচ্ছি না, এখানে ধরো 20 আর 18 আমি নিচ্ছি, এটা বড় সংখ্যা এটা ছোট সংখ্যা, তাহলে 20 থেকে আমি কি বিয়োগ করলে 18 আমি পাচ্ছি। ছোট সংখ্যাটা আমি এখানে যেমন বলা আছে দেখো, বড় সংখ্যা সংখ্যা দুটো তুমি মনে মনে নিয়ে নিলে 20 আর 18। এবার দেখো বড় সংখ্যার জায়গায় আমি বড় সংখ্যাটা বসিয়ে দিয়েছি আর ছোট সংখ্যাটা সমানের এদিকে আছে, ছোট সংখ্যাটা দেখো সমানের এদিকে বসিয়ে, তাহলে এইখানে কি বসবে দেখো, 20 থেকে আমি 18 যদি বিয়োগ করছি, 18 যদি বিয়োগ দিই, তাহলে আরেকবার বলে দিচ্ছি কীভাবে করবে, দুটো সংখ্যা তুমি যে কোনো মনে মনে নিয়ে নিতে পারো, 20 18 আমি এখানে নিয়েছি সাপোজ ধরে নাও, তাহলে দেখো বড় সংখ্যার জায়গায় আমি বসিয়ে দিয়েছি 20 আর এদিকে দেখো সমানের এদিকে ছোট সংখ্যা আছে, তাহলে ছোট সংখ্যার জায়গায় আমি এখানে দেখো এই যে ছোট সংখ্যাটা বসিয়ে দিয়েছি, তাহলে এখানে কী বসাবো, এখানে দেখো 20 থেকে 18টা আমি বিয়োগ দিচ্ছি, তাহলে যে বিয়োগ ফলটা আসবে সেটাই তো আমি এখানে বসাবো, তবেই তো মিলছে না কি, 20 থেকে 2 বিয়োগ করলে 18, তাহলে আমার এখানে কী বসবে, এখানে আমার বসবে হচ্ছে বিয়োগ ফল, মানে এখানে উত্তরটা তোমাদের লিখতে হবে বিয়োগ ফল, ঠিক আছে। আচ্ছা 96-এর সঙ্গে কত গুণ করলে দেখো, কত গুণ করলে শূন্য হবে, দেখো কোনো সংখ্যার সঙ্গে তুমি যদি শূন্য গুণ করো তবেই শূন্য হবে। আচ্ছা তারপরে দেখো 130 গুণিত 800, আচ্ছা দেখো তাহলে এটা তো আমরা পেয়ে গেলাম, তারপর আমি যেটা বলছিলাম 130-এর সঙ্গে 800 গুণ করছি, তাহলে এখানে গুণটা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, এটা কিন্তু কী বলতো খুব সোজা, তোমরা 13 ঘরে নাড়াতে তো জানো, তাহলে 13-8 প্রথমে গুণ করে নেবে, তাহলে 13-8 কত বলো, 104 লিখে নিলাম, তারপরে যতগুলো শূন্য আছে এখানে একটা এখানে দুটো তুমি 3টে শূন্য পাশে বসিয়ে দাও, এইভাবে তোমরা গুণগুলো করবে। 19 গুণিত ড্যাশ সমান 171, তাহলে 19-এর সঙ্গে কত গুণ করলে 171 হবে সেটা কী করে বের করবো, তুমি 171-কে তোমার যদি নামটা মুখস্থ থাকে তো খুব ভালো কথা, আর যদি না মুখস্থ থাকে তাহলে তুমি 171-কে কী করবে 19 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। 19 কত 171, 19কে আমি 9 দিয়ে দেখো গুণ করছি, 9 9 81 1 হাতে 8 9 1 9 9 8 17, তাহলে 19 9 আমি পাচ্ছি 171, তাহলে এখানে কী বসাবো 9। আচ্ছা ড্যাশ এই সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে সংখ্যাটির মানে কোনো পরিবর্তন হয় না, শূন্য যদি আমি কোনো যোগ করি কোনো সংখ্যার সঙ্গে তাহলে কি সেই সংখ্যার মানে কোনো পরিবর্তন হয়, কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কী আছে, ফুটবল খেলার মাঠ, তো ফুটবল খেলার মাঠটা মানে এটা তোমাকে একটা জ্যামিতি থেকে প্রশ্ন দিয়েছে, খুব সহজ, তুমি এটা নিজের বুদ্ধি থেকে বলো, যে তোমরা তো সবাই কেউ ছোটো বাচ্চারা নিশ্চয়ই মাঠে খেলতে গেছো কি, যাও তো নিশ্চয়ই তোমরা সবাই খেলতে পছন্দ করো, তো ফুটবল খেলার মাঠে তোমরা যাও সকলে, তো এবার এখানে বলেছে দেখো যে ফুটবল খেলার মাঠটা কীরকম টাইপের হয়ে থাকে, দেখো ফুটবল খেলার মাঠ এরকম তো স্কোয়ার হচ্ছে তাই তো, তাহলে এরকম স্কোয়ার হয়, এদিকে এসে গোল করার জায়গা থাকে, হ্যাঁ এদিকেও একটা গোল করা নেটের জায়গা থাকে, এভাবে ছেলেরা মাঝে খেলে, তো ফুটবল খেলার মাঠ কীরকম দেখতে হয় আয়তকার, ঠিক আছে। তাহলে এখানে তোমরা লিখবে যে আয়তকার, অর্থাৎ আয়তক্ষেত্র যেটাকে আমরা বলি, এইটাকে তোমরা আয়তক্ষেত্র বলি, এরকম দেখতে হয়, সেটাকে উত্তর হবে আয়তকার। পেন্সিল দিয়ে একটা বাটির চারপাশে যদি তুমি বোলাও, ধরো একটা গোল কোনো জিনিস, ধরো এরকম একটা আমি একটা কৌটো নিয়েছি, ঠিক আছে, তাহলে এই কৌটোটাকে যদি আমি এখানে বসাই ধরো, তো এইভাবে আমি যদি একটা আঁকতে চেষ্টা করি, ধরো তোমাদেরকে আমি দেখাচ্ছি, ধরো এই এরকম একটা আঁকলাম, ঠিক আছে, দেখো এরকম যদি আমি একটা আঁকি, তাহলে এরকমই ধরো তোমরা একটা বাটি নিয়েছো, তো বাটিতেও করতে পারো, আর এরকম তুমি একটা নিয়েছো, তাহলে এটা আমরা কী পাচ্ছি দেখো, তাহলে এটা আমরা একটা কিসের ছবি পাচ্ছি, বৃত্তে তাই তো, বৃত্তের ছবি পাচ্ছি, তাহলে আমি এখানে কী লিখবো, এখানে আমি লিখবো বৃত্ত, ঠিক আছে, এখানে আমি লিখবো বৃত্তের আমি ছবি পাচ্ছি, বুঝে গেছে। তারপরে দেখো কী বলেছি, কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে গুণ করলে গুণফল শূন্য, অবশ্যই এটা শূন্য, যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করে, দেখো 0 5 10 20 এগুলো কার গুণিতক, এগুলো হচ্ছে 5-এর গুণিতক, তারপরে দেখো তাহলে 5-এর গুণিতক, তাহলে 5কে যদি আমরা এখানে রাখি, তাহলে 0 5কে যদি শূন্য দিয়ে গুণ করো 0 5কে 1 দিয়ে গুণ করলে 5, 5কে 2 দিয়ে গুণ করলে 10, তাহলে গুণ করে করে যাচ্ছি তাই তো, 5কে 4 দিয়ে গুণ করলে দেখো 20 হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে 5এর গুণিতক, তাহলে এগুলো লিখে দিলাম। এবার দেখো এখানে বলেছে সঠিক উত্তরটা বেছে নিয়ে লেখো, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তোমরা সবাই জানো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, 100, টিক দিলাম। 2টি সংখ্যার গুণফল 20, 1টি 4 হলে অপরটি কী হবে, দেখো 1টি 4
আর বলেছে যে অপরটা কি, তাহলে 20 আছে, তাহলে আমি তোমাকে আগেই শেখালাম, তাহলে 20 কে 4 দিয়ে ভাগ করো, তাহলে উত্তর কত হবে 5, তাহলে 5 এর মধ্যে টিক দাও। একটি পেনের দাম 15 টাকা হলে 6টি পেনের দাম কত? একটা পেনের দাম ধরো এই একটা পেন তো, পেনের দাম হচ্ছে 6 টাকা, তাহলে এরকম একটা পেনের দাম, এটার দাম 15 টাকা, তাহলে এরকম 6টা পেনের দাম কত? তুমি কি করবে 15 এর সঙ্গে 6টা গুণ করবে, তাহলে 15 6 90, তাহলে দেখো 90, 90টা দেখো 90 কিন্তু আমি এখানে বলছি টাকা, তাহলে 90 টাকা মানে আবার তোমাকে বের করতে হবে এখানে দেখো অপশনে কি আছে, 90 পয়সা 900 পয়সা, তাহলে পয়সা কিন্তু হবে না, তোমরা কিন্তু ভুল করে পয়সা টিক দিয়ে দিও না, দেখো 90 টাকা এখানে অপশন আছে, এটা হবে ঠিক আছে। তারপরে দেখো কি আছে দেখি, এখানে দেখো বলেছে যে 0146 এটা 3 অঙ্কের সংখ্যা নাকি 4 অঙ্কে, এটা নাকি 5 অঙ্কে, দেখো আগে যদি শূন্য থাকে তার কি কোনো মূল্য আছে? তার কোনো মূল্য নেই, তাহলে এটাকে আমরা 3 অঙ্কের সংখ্যা ধরবো, তাহলে এটা আমার হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। আচ্ছা এবার দেখো একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা আমি তোমাদেরকে একটু ভালো করে শিখিয়ে দিচ্ছি, দেখো ক যুক্ত খ সমান দেওয়া আছে 81, তাহলে খ এর মান দিয়ে দিয়েছি 20, তুমি দেখো এটা ধরে নাও যে দুটো সংখ্যার যোগফল যদি 81 দেওয়া থাকে, একটা সংখ্যা যদি 20, তাহলে অপরটা আমি বের করবো কী করে, 81 থেকে এটা বিয়োগ দিলেই তো বেরিয়ে যাবে কি, তাই তো? তাহলে এখানে পাচ্ছি 1, এখানে হচ্ছে 61, তাহলে কয় পেয়ে গেলাম আবার ক পেয়ে গেলাম খ পেয়ে গেলাম, এবার ক মাইনাস খ আমাকে বের করতে দিচ্ছে, তাহলে 61 থেকে আমি যদি 20 এবার বিয়োগ করি তাহলে কত বেরোবে আমার 41, ঠিক আছে তাহলে আমার এটা উত্তরটা বেড়ে গেল 41। এখানে ঠিক একই রকমভাবে দেখো ক ভাজিত ক, ধরো একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করলে 12, ধরো 12 আমি একটা বলছি যে ড্যাশ ভাজিত 6 সমান 12, এইটা তোমাদেরকে দেওয়া আছে, ভাগফলটা তোমার দেওয়া আছে আর এখানে তোমার দেওয়া আছে 6, তাহলে এইখানে ক সমান কত, তাহলে ক সমান কত হবে, তুমি যদি এই 12কে এই 6 দিয়ে গুণ করে নাও তাহলেই তুমি পেয়ে যাবো, কারণ এইটা তো আমি বিপরীতভাবেই বার করতে পারি, তাহলে 12 6 কত হচ্ছে, তাহলে 12 6 হচ্ছে 72, তাহলে কয়ে পেয়ে গেলাম আমি 72। এবার এখানে ক গুণিত খ তোমার জানতে চাইছি, তাহলে কয়ের মান আমি বসিয়ে দিচ্ছি 72 আর খয়ের মান, এইগুলো কিন্তু খুব মজার জিনিস, করতে তোমাদের খুবই ভালো লাগবে, আর খটা দেখো 6, তাহলে আমার উত্তর কত হবে 6 দুগুণে 12 2 হাতে 1 6 সাথে 42 43, তাহলে 432, ঠিক আছে। তাহলে আজকে আমি এই পর্যন্ত করালাম, এটা আরেকটু বড় আছে প্রশ্নমালাটা, এটা পরের দিন যেদিন আমি ক্লাস 3 মানে তৃতীয় শ্রেণীর করাবো সেদিনকে আমি তোমাদেরকে করিয়ে দেবো, তার জন্য কিন্তু একটু তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমরা কিন্তু সমস্ত ভিডিওই আস্তে আস্তে তোমাদেরকে দেবো, আর তোমরা যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো করে তোমরা কতটা উপকৃত হচ্ছ, তো সেটাই আর কি, তোমাদের যদি ভালো লাগে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর তোমাদের কারোর যদি কোনো অসুবিধা আছে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু একদম কমেন্ট সেকশানে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্ট পড়ে নিয়ে সেটা আমি তোমাদেরকে সলিউশন করে দেবো নেক্সট ভিডিওতে, ঠিক আছে, থ্যাংক ইউ।